আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থীবৃন্দু কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোহাম্মদ উদ্দিন সহকারী শিক্ষক পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ এর পক্ষ থেকে আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর ইংলিশ বিষয়ের ইউনিট টোয়েন্টি ওয়ান লেসন ওয়ান টু পার্ট ওয়ান পেজ নাম্বার বিয়াল্লিশ ফুড অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড এই বিষয়টি নিয়ে আমরা আজ আলোচনা করবো আসো আলোচনার পূর্বে আমরা আমাদের টেক্সট বই থেকে বিষয়টি ভালোভাবে অনুমোদন করে ভালোভাবে জেনে নেই অতপর আমরা প্রশ্ন বিষয়ে আলোচনা করব হ্যাঁ শিক্ষার্থী শিক্ষার্থীগণ দেখো আমাদের টেক্সট বইয়ের ইউনি টোয়েন্টি ওয়ানের ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিষয়টির লেসন ওয়ানের পার্ট ওয়ানের আমরা বিষয়টি অনুধাবন করছি দেখো হ্যাঁ আই এম আলেক্স অহে আমি হয়ে আলেক্স আই লিভ ইন লন্ডন আমি লন্ডনে বাস করি আই এম ব্রিটিশ আমি একজন ব্রিটিশ আই স্টার্ট মাই ডে অ্যাট সেভেন এ এম আমি সকাল সাতটায় আমি আমার দিন আরম্ভ করি অ্যান্ড আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট এইট ও ক্লোক এবং সকাল আটটায় আমি সকালে নাস্তা গ্রহণ করি ওয়ান উইক ডেস আই ইউজালি হ্যাভ মিল সিরিয়াল অ্যান্ড আপেল সপ্তাহের কর্মদিবসগুলোতে আমি সকাল নাস্তা হিসাবে দুধ দানা এবং আপেল গ্রহণ করি সামটাইম আই হ্যাভ ফ্রায়েড এক্স কখনও কখনো আমি ডিম ভাজা গ্রহণ করি উইথ চিজ অ্যান্ড সাম জুস মিষ্টি এবং ফলের রসের সাথে আপেল জুস ইজ মাই ফেভারিট আপেলের রস আমার খুব প্রিয় বাট আই লাইক ম্যাঙ্গো জুস টু কিন্তু আমি আমের রসও খুব পছন্দ করি উই ডোন্ট গ্রো এনি ম্যাঙ্গোস ইন মাই কান্ট্রি আমরা আমাদের দেশে কোনো আম জন্মাই না বাট উই ক্যান গেট ম্যাঙ্গো জুস অ্যাট দ্য সুপার মার্কেট কিন্তু আমরা আমের রস আমাদের মার্কেটগুলোতে পেয়ে থাকি শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা এখন এই টপিকসটির পরে আমরা শিক্ষার্থীগণ দেখো আমরা এই টপিক্সির উপরে আমরা প্রশ্ন বিষয়ে আলোচনা করব আলোচনা দেখো এক নম্বর কোশ্চেন রয়েছে এক নম্বর মেসিং কলাম এই মেসিং কলামে আমরা দুটা কলামে কলামের সাথে কলাম বিয়ের বিষয়গুলো যোগ করব তারপরে এক নম্বর কোশ্চেনের ওর অথবাত রয়েছে গ্যাপ ফিলিং উইথ গিভেন হর্ট এখানে আমরা আমাদের বক্সের ভিতরে কিছু ওয়ার্ড দেওয়া আছে সেই ওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা সুন পূরণ করব কোশ্চেন টুতে রয়েছে রাইটিং ট্রু ফলস রাইটিং ট্রু ফলসে আমরা কতগুলো স্টেটমেন্ট দেওয়া রয়েছে এই স্টেটমেন্টগুলো পড়ে এটা ট্রু হবে না ফলস হবে সেটা আমরা নির্ণয় করব তারপরে রয়েছে তিন নম্বর কোশ্চেনে যাকে আমরা বলবো অ্যান্সারিং কোশ্চেন এই অ্যান্সারিং কোশ্চেনে আমাদের ছয়টি কোশ্চেন দেওয়া রয়েছে এই কোশ্চেনগুলো আমরা ধারাবাহিকভাবে সঠিক উত্তরের মাধ্যমে আমরা লিপিবদ্ধ করব শিক্ষার্থীবিন্দু দেখো আমাদের কোশ্চেন ওয়ানে রয়েছে মেসিং কলাম এই মেসিং কলেমে আমরা কীভাবে আনসার করব দেখো আমাদের এই নাম্বারে রয়েছে ক্লক ক্লক মানে ঘড়ি বি নাম্বারে রয়েছে ফ্রাই ফ্রাই মানে ভাজা ফেভারিট মানে সি নাম্বারে ফেভারিট ফেভারিট মানে প্রিয় দুই নাম্বারে জুস জুস মানে ফলের রস বা পানীয় আপেল মানে আপেল একটা ফলের নাম দেখো আমাদের কলাম বিতে রয়েছে এ পারসন আর থিংস লাইক বেটার দেন আদার্স একজন ব্যক্তিকে অন্য ব্যক্তির চেয়ে বেশি পছন্দ করা দুই নম্বরে টু রিসিভ অফ ক্যারি সামথিং তিন নম্বরে টু কুক সামথিং উইথ হট অয়েল চার নম্বরে লিকুইড টেকেন ফ্রম ফ্রুটস অর ভেজিটেবলস পাঁচ নম্বরে ইউস টু এক্সপ্রেস সামথিং মোর দ্যান ইউসড ছয় নাম্বারে ওয়ান কাইন্ড অফ ডেলিসিয়াস অ্যান্ড নিউট্রিয়াস ফ্রুট নাম্বার সাত এ টাইম কিপিং ডিভাইস তো দেখো আমরা এ নাম্বারে রয়েছে কুলক কুলকের সঙ্গে আমরা বলতে পারি এ টাইম কিপিং ডিভাইস তো এ নাম্বারের সঙ্গে আমাদের হবে কুলক কিভাবে লিখবো এ টাইম কিপিং ডিভাইস ডিভাইস দেখো বি নাম্বারে ফ্রাই ফ্রাই মানে ভাজা এই ফ্রাইয়ের সঙ্গে কি হবে সঙ্গে টু কুক সামথিং উইথ হট ওয়েল টু কুক সামথিংস উইথ হট ওয়েল অর্থাৎ কোনো কিছু গরম তেলে রান্না করা সি নাম্বারে রয়েছে ফেভারিট ফেভারিট মানে প্রিয় আমাদের এটা হবে এ পার্সন আর থিংস লাইক বেটার দ্যান ওয়াদার্স এখন ব্যক্তি বা একটা বস্তুকে অন্যদের সাথে বেশি পছন্দ করা এটার নাম হলো ফেভারিট এটা আমাদের অনেক সঙ্গে দেখো ফেভারিট এ পারসন or things, things like, better than others. ইনার দে নম্র ইো রয়েছে জুস জুস সঙ্গে হবে লিকুইড টেকেন ফ্রম ফ্রুটস আর ভেজিটেবল কোনো ফল বা শাকসবজি থেকে কোনো পানীয় দুর্বল বা তরল জিনিস আহরণ করা लिक्विड टेकन फ्रॉम रूट्स और वेजिटेबल्स भेजिटेबल्स तुम्हारे एट रोसे तुम्हार वन काइंड ऑफ delicious and nutritious food on kind of delicious and হুট এগুলো আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এক নম্বর কোশ্চেনের প্রথম গেল মেসিং কলাম এরপরে হচ্ছে আমাদের গ্যাপ ফিলিং একেবারে হচ্ছে গ্যাপ ফিলিং গ্যাপ ফিলিংসে আমরা তাদের দেখো প্রতিপয় শব্দ দেওয়া আছে অর্ডার দেওয়া আছে অর্ড দেখো ব্রিটিশ ফেভারিট ব্রেকফাস্ট কান্ট্রি আপেল সুপারমার্কেট ইন ম্যাঙ্গোস আমরা দেখো আমাদের এই নাম্বারের ই আছে আই হ্যাভ माई डैश एट एट क्लॉक आई हैव माई ये ब्रेकफास्ट हाँ ब्रेक फास्ट भी नम्बर आई लीव डैश लंडन হ্যাঁ কী হবে ইন লন্ডন সি নাম্বারে আপেল জুস আপেল জুস ইজ মাই ড্যাশ আপেল জুস ইজ মাই হেভরি

আমরা জুসটা সুপার মার্কেটে পাই নাম্বার ই উই ডোন্ট গ্রো এনি গ্রো এনি ড্যাশ এনি আমরা কোনো মাইনা বন্ধুরা দেখো আমাদের সুনুষ্ঠানে এ নাম্বারে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট এইট ও ক্লক বি নাম্বারে আই লিভ ইন লন্ডন সি নাম্বারে আপেল জুস ইজ মাই ফেভারিট ডি নাম্বারে উই ক্যান হ্যাভ ম্যাঙ্গো জুস অ্যাট সুপার মার্কেট সুপার মার্কেট গ্যাপ ছিল উই ডোন্ট এনি গ্রো এনি ম্যাঙ্গোস ম্যাঙ্গো ডট ছিল তো এবারে আমরা শিক্ষার্থীগণ কোশ্চেন ট্রু রাইটিং ট্রু অর ফলস এ বিষয়ে আমরা বতনা করব এ বিষয়ে দেখো আমাদের কিছু স্টেটমেন্ট দেওয়া আছে এই স্টেটমেন্টগুলো ট্রু হবে না ফলস হবে সেই বিষয়ে আমরা শুধু অ্যান্সারে শুধু ট্রু অথবা ফলস কথাটা লিখে দেবো আর কি তো একটা বিষয় মনে রাখবে যে ফলসের ক্ষেত্রে আমরা কখনো কিন্তু সঠিক অ্যান্সারটা লিখে দেওয়ার প্রয়োজন নেই এটা প্রাইমারি লেভেলে থ্রি ফোর ফাইভ এই তিন ক্লাসে সঠিক অ্যান্সার লিখে দেওয়ার প্রয়োজন হয় না এটা সিক্স থেকে সঠিক ভুল অ্যান্সারে সঠিক অ্যান্সার লিখতে হয় তো দেখো নাম্বার টু এ ট্রু ফলসের এখানে রয়েছে

ট্রেক্স ব্রেকফাস্ট অ্যাট এইট টো ক্লো ইন দ্য মর্নিং হ্যাঁ আলেক্স সকাল আটটায় সকাল নাস্তার গ্রহণ করে এটা কী হবে ট্রু সি নাম্বারে আলেক্স লাইক্স ম্যাঙ্গো জুস মোর দেন হি লাইক্স আপেল জুস না এটা কী হবে ফলস হবে আলেক্স কিন্তু আপেল জুস বেশি পছন্দ করে ম্যাঙ্গো জুস পছন্দ করে কিন্তু আপেল বেশি পছন্দ করে ডি নাম্বারে আলেক্স লিভস ইন ইংল্যান্ড আলেক্স ইংল্যান্ডে বাস করে হ্যাঁ লন্ডন আর ইংল্যান্ড একুশ তারা কী করে এটা তো ট্রু হবে ই নাম্বারে আলেক্স বিজ্ঞান হিস ডে অ্যাট সেভেন ইন দ্য মর্নিং আলেক্স সকাল সাতটায় তার দিনের পর আরম্ভ করে হ্যাঁ এটা সত্য ট্রু এবারে এফ নাম্বারে ম্যাঙ্গোস আর অ্যাভাইলেবল ইন দ্য সুপার মার্কেট ইন ইন ইংল্যান্ড ম্যাঙ্গো অর্থাৎ আম ইংল্যান্ডের সুপার মার্কেটে বেশ পরিমাণ পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় হ্যাঁ এটা ট্রু ট্রু এইভাবে আমাদের ফলস দেখো শুধু আমাদের এইভাবে অ্যান্সারগুলা লিখে দিলেই অথবা ফলস লেখে দিলে আমাদের অ্যান্সারগুলো হয়ে যাবে এখন আসো আমাদের কোশ্চেন নাম্বার থ্রি অ্যান্সারিং কোশ্চেন এই অ্যান্সারিং কোশ্চেনের আমরা সঠিক অ্যান্সারটা সুন্দর করে খাতায় লিপিবদ্ধ করব এক নম্বর কোশ্চেন রয়েছে হু ইজ আলেক্স তা আমরা এখানে লিখবো আলেক্স ইজ এ ব্রিটিশ আলেক্স ইজ এ ব্রিটিশ আলেক একজন ব্রিটেনের অধিবাসী নাম্বার বিতে অ্যান্সার হলো দেখো কোশ্চেনটা হলো হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আলেক্স আলেক্স সম্পর্কে তুমি কি জানো তো দেখো আমরা জানি যে আলেক্স ইজ এ ব্রিটিশ

স্টার হিজ ডে আর্লি ইন দ্য মর্নিং সে তার সকালে দিন আরম্ভ করে দিনের কর্ম আরম্ভ করে দেখো সি নাম্বার প্রশ্ন বা কোশ্চেন রয়েছে হোয়ট ডাস আলেক্স ডু ইন দ্য মর্নিং আলেক্স সকালবেলায় কী করে যখন আমরা অ্যান্সার লিখবো আলেক্স তো সকাল সাতটায় তার পরম আরম্ভ করে তো আলেক্স স্টার্ট হিস ডে স্টার্ট হিস

এইট তারপরে সকাল সাতটার সাথে তার দিন আরম্ভ করে আটটায় সে সকালে নাস্তা গ্রহণ করে এবার দেখো শিক্ষার্থীরা কোশ্চেন নাম্বার ডি রাইট অ্যাবাউট আলেক্স ফেভারিট জুস আলেক্সের পিও জুস সম্পর্কে কিছু লেখো তো জানি যে আলেক্স আপেল জুস পছন্দ করে ম্যাঙ্গো জুসে পছন্দ করে তো আলেক্স ফেভারিট জুস ইজ আপেল জুস আলেক্স ফেভারিট জুস ইজ আপেল জুস বাট হি লাইস ম্যাঙ্গো জুস ঠু আপেল আলেক্সের আপেল জুস পছন্দ কিন্তু সে আমের জুসও পছন্দ করে তো সে আমের জুস তাদের দেশে তো আম জন্মে না তো সে আমের জুস কোথায় পায় তো হি ক্যান গেট হি ক্যান গেট ম্যাঙ্গো জুস দা সুপার মার্কেট তারা কোথায় আমের রস পায় তারা সুপার মার্কেটে আমের জুস পায় এবারে নাম্বার ই দেখো ডিসক্রাইব অ্যাবাউট আলেক্স ব্রেকফাস্ট আলেক্সের সকালের নাস্তা সম্পর্কে কিছু বলতে হবে তো আলেক্স দেখো আলেক্স ইউজালি হ্যাস মিল্ক Alex usually has Meal cereal, and আপেল অ্যাট ব্রেকফাস্ট আলেক সাধারণত সকালের নাস্তায় দুধ শস্য দানা এবং আপেল গ্রহণ করে সামটাইম হি হ্যাজ ফ্রাইড এগ কখনো কখনো সে ডিম ভাজা গ্রহণ করে সামটাইম sometimes sorry, sometime হি has হাইট এক কখন কখনো সে ভাজা ডিমো গ্রহণ করে উইথ উইথ সিজ অ্যান্ড জুস জুস আপেল জুস ইজ হিজ ফেভারিট আপেল জুসটা তার প্রিয় তো দেখো এরপরে সর্বশেষ যে বিষয়টি প্রশ্নটা হোয়াট ইজ আলেক্স ন্যাশনালিটি আলেক্সের জাতীয়তা কি কোশ্চেন নাম্বার এফ ইজ ব্রিটিশ আলেক্স একজন ব্রিটিশের অধিবাসী তো শিক্ষার্থীগণ এভাবে আমাদের লেসন এই লেসনের পার্ট ওয়ান শেষ হয়ে গেল এই বিষয়টি তোমার ভালোভাবে বাড়িতে বারবার অনুধাবন করবে এবং আরও তাহলে বিষয়টি সুন্দর হবে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ তো সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাড়িতে থেকো